সৃজনশীল ভাষা, একজন শিক্ষকের ভাষাগত দক্ষতা থাকবে, সেটা কি? তিনি শুদ্ধ ভাষায় কথা বলবেন, তার উচ্চারণ হবে ত্রুটিমুক্ত এবং তার কণ্ঠস্বর হবে বলিষ্ঠ এবং স্পষ্ট। এটা মনে রাখবেন, ভালো শিক্ষকের এটা একটা বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা, প্রশিক্ষক আলিম ও দূরদর্শী শিক্ষক, প্রশিক্ষক আলিম ও দূরদর্শী শিক্ষক, এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছি আমরা? প্রশিক্ষক আলিম ও দূরদর্শী শিক্ষক অর্থাৎ একজন আলিম মানে স্কলার, আমরা শিক্ষককে এখানে আলিম বলছি, তিনি প্রশিক্ষক হবেন। প্রশিক্ষককে আরবিতে কি বলা হয় কে বলেন তো দেখি, প্রশিক্ষক আরবি কি? জি, এর থেকে আরো একটা সুন্দর শব্দ আছে, এটা হলো মুরব্বি। মুরব্বি বললে আমরা মনে করি বয়স্ক কোনো লোক, তাই না? এবং কারো দাড়ি টাড়ি একদম পেকে গেলে তখন বলে যে মুরব্বি, কে বলে চাচা, হ্যাঁ কে বলে জ্যাঠা, আবার কেউ বলে মুরব্বি। আসলে মুরব্বি মানে বয়স্ক লোক না, মুরব্বি মানে যিনি তারবিয়াত দেন, আর তারবিয়াত হচ্ছে প্রশিক্ষণ, তারবিয়াত হলো প্রশিক্ষণ। মুদাররিব বলা যায়, তাদরিব মানে ট্রেনিং, ঠিক আছে, বাট মুরব্বি, একজন শিক্ষক তিনি মুরব্বি হবেন, শিক্ষাবিদ হবেন, প্রশিক্ষক হবেন। তার উদ্দেশ্য থাকবে যে জিনিসটা আজকে শেখালাম সেটা ভালো করে ট্রেনিং দিয়ে বুঝিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এমনই একজন মুরব্বি যার কাছ থেকে সাহাবায়ে কেরাম শুধু থিওরি শেখে নাই, তার কাছ থেকে তারা ট্রেনিংও নিয়েছিল, শিখেছিল, একদম মানে কাগজে কলমে শিক্ষা গ্রহণ করেছিলেন বলেই সেই প্রজন্ম এত ভালো হয়েছিল। আজকে আমরা স্কুল কলেজ মাদ্রাসায় শুধু থিওরি শেখাচ্ছি, থিওরি শেখাচ্ছি, এজন্য আমাদের ছেলেমেয়েরা তারা ভালো হওয়াটা ভুলে গেছে, কারণ ভালো হওয়া শিখছে না, এক্সাম্পলও দেখছে না, আর আমরা তাদেরকে হাতে কলমেও ভালো কিভাবে হতে হয় সেটা শেখাচ্ছি না। এইটা আমাদের, আমরা যারা শিক্ষক হিসেবে পেয়েছিলাম ধরেন আজ থেকে 40 বছর আগে, 35 বছর আগে, হ্যাঁ সেই শিক্ষকদেরকে আমরা অনেকটা এরকম পেয়েছি, কিন্তু আজকে রুটিন ওয়ার্ক হয়ে গিয়েছে। অতএব আমাদের শিক্ষকদেরকে প্রশিক্ষকও হতে হবে এবং দূরদর্শীও হতে হবে। একাডেমিক রেফারেন্স, শিক্ষককে অনেক জ্ঞানী হতে হবে। একাডেমিক রেফারেন্সটা কি? মানে তাকে এতটাই জ্ঞানী হতে হবে যেন তাকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যায়। তিনি যে সাবজেক্টের টিচার বা শিক্ষক সেই সাবজেক্টে তো বটেই, সংশ্লিষ্ট আর অন্যান্য বিষয়েও আমরা তাকে একাডেমিক রেফারেন্স হিসাবে পাব। কে বলছেন অমুক? আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্কলার রয়েছেন যারা যখন কথা বলেন মানুষ তাদেরকে রেফারেন্স হিসাবে মনে করে, এটা কিন্তু অর্জন। এর জন্য নিজেকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অনেক জ্ঞান থাকতে হবে, তখনই রেফারেন্স হতে পারেন, জোর করে তো কেউ রেফারেন্স হতে পারে না। শিক্ষার্থীদের মধ্যে মানগত পার্থক্য পর্যবেক্ষণ, এগুলো সব পেশাগত দায়িত্বের সাথে রিলেটেড। শিক্ষার্থীদের মধ্যে কেউ আছে অধিক মেধাবী, কেউ আছে মেধাবী, আবার কেউ আছে স্বল্প মেধাবী। আমাদের অনেকেই এই কথাটাকে অন্যভাবে বলেন, যেটা উচিত নয়, বলেন যে আমাদের এখানে আছে ভালো ছাত্র, মিডিয়াম ছাত্র আর খারাপ ছাত্র। খারাপ ছাত্র মানে কি? ওরা কি খারাপ? তো এই কথাটা ইউজ করছি কেন আমরা? একজন ভদ্রলোক, তার রেফারেন্স আমি একাধিক জায়গায় দিয়েছি, তিনি বিদেশের এক জায়গায় জিজ্ঞেস করলেন, তিনি বাংলাদেশের একজন শিক্ষাবিদ ছিলেন, জাপানে গিয়ে বললেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, তাকে বললেন আপনাদের এখানে কি খারাপ ছাত্র আছে? বললো যে আপনি খারাপ ছাত্রটা কি মিন করেছেন, মানে উনি বুঝতেই পারলেন না যে খারাপ ছাত্র কি, একটা প্রতিষ্ঠানে খারাপ ছাত্র আবার কিভাবে থাকে। অনেকক্ষণ পরে উনি বুঝালেন যে খারাপ ছাত্র মানে হচ্ছে পিছিয়ে পড়া ছাত্র, যারা পড়াশোনা বুঝে না, করে না বা পাশ করে ফেল করে এরকম। বলছে এদেরকে তো আমরা খারাপ ছাত্র বলি না, ওদের তো কোনো দোষ নাই, ওদের মেধা কম, মুখস্থ করতে পারে কম, তাহলে ওরা খারাপ হতে যাবে কেন? আমাদের বলার মধ্যে কিন্তু ত্রুটি আছে, ছাত্রকে কখনো খারাপ ছাত্র বলা উচিত নয়। তবে একটা ক্লাসের মধ্যে তো মানগত পার্থক্য আছে না,
শিক্ষার্থীদের মধ্যে মানগত পার্থক্য আছে। একজন সফল শিক্ষক এই সকল ছাত্রদের শিক্ষক, তিনি অতি মেধাবীদেরও শিক্ষক নন এবং স্বল্প মেধাবীদেরও শিক্ষক নন। অতএব যদি আপনি পড়ান এমন ভাবে যে অতি মেধাবীরা বুঝলো আর কেউ বুঝলো না, সমস্যা হবে না। অথবা আপনি স্বল্প মেধাবীদেরকে অ্যাড্রেস করে বারবার বুঝালেন, তাহলে অতি মেধাবীরা কিন্তু বিরক্ত হবে, হবে না? তাহলে আপনাকে একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে যাতে সবাই আপনার কথা উপকৃত হয়, একটা শ্রেণীকে শুধু অ্যাড্রেস করা না। শিক্ষকতার প্রতি পেশাগত আকর্ষণ, আজকাল আমাদের অনেকেই শিক্ষকতার প্রতি পেশাগত আকর্ষণ নাই, আমরা একটা ইন্টারিম পিরিয়ড মানে ব্যয় করছি, অন্য চাকরির খোঁজার জন্য শিক্ষকতার চাকরি আমরা নিয়েছি। হ্যাঁ, দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা আমাদের সমাজে আজকে আমাদের কাছে আকর্ষণীয় পেশা হিসেবে বিবেচিত হচ্ছে না। একটা হলো ইমামতি, কেউ তো কেউ তো বলেন যার নাই কোনো গতি তিনি করেন ইমামতি, মানে এটা হয়ে গেছে প্রফেশনটাকে আমরা ভ্যালুলেস অথবা লেস ইম্পর্টেন্ট করে ফেলার কারণে। শিক্ষকতা নেক্সট ইমামতি শিক্ষকতা। এখন শিক্ষকতার জন্য প্রতিষ্ঠান, বহু প্রতিষ্ঠান আমাকেও বলেছে ভালো শিক্ষক পাচ্ছি না। তো ভালো শিক্ষক কেন পাচ্ছেন না? লোকের তো অভাব নাই, এদেশ তো জনারণ্য, তাই না? একদম লোকে লোকারণ্য। সুতরাং ভালো শিক্ষক কেন পাবো না আমরা? কারণ জ্ঞানী লোকেরা, যোগ্য লোকেরা তারা এই প্রফেশনে আসতে চান না। এই জন্য শুরুতে বলেছি এখলাস থাকলে আসলে এই প্রফেশনে ভালো লোক আসতে পারে। আর যারা আমরা অলরেডি আছি এই বৈশিষ্ট্যটা তো আনতে পারি না যে প্রফেশনকে আমি ভালোবেসে ফেলি, অসুবিধা কোথায়? আজকে দেখবেন যে পারিবারিক সুখ নাই, শান্তি চলে গেছে, কারণ স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসতে ভুলে গেছে। আচ্ছা, এতদিন বাসার নেই, এখন বাসার অসুবিধা কি, তাই না? তাহলে তো একটা হ্যাপি দম্পতি তৈরি হয়। ঠিক তেমনি শিক্ষকরা যারা ইনস্ট্যান্টলি এখন শিক্ষকতার কাজে নিয়োজিত, একটু চিন্তা করেন, কিপ ইন ইউর মাইন্ড যে না এটা মহান পেশা, এটা রেসালাতের মতো দায়িত্বের একটা পেশা, অতএব আমরা এই পেশাকে ভালোবাসলে দেখবেন যে আপনার মান অনেক উপরে উঠে যাবে। তৃতীয় যে গুণাবলীগুলো, এগুলো আরেকটু দ্রুত যাব আমরা ইনশাআল্লাহ, সেটা হচ্ছে শিক্ষক, তিনি কিন্তু একজন লিডার। শিক্ষক কি লিডার? আমরা অনেকেই তাকে লিডার হিসেবে কনসিডার করি না, এটা একটা ভুল। তিনি হচ্ছেন এডুকেশনাল লিডার। শিক্ষক হলেন শিক্ষাক্ষেত্রের নেতা, অতএব সেই নেতৃত্বের গুণাবলী সম্পন্ন তাকে হতে হবে। ব্যক্তিগত গুণাবলীর মধ্যে তার মহান চিন্তা, একজন শিক্ষক তার মাথায় সারাক্ষণ থাকবে কি মহান চিন্তা, দুষ্ট চিন্তা থাকবে না। আনফর্চুনেটলি এখন অনেক শিক্ষকের মাথায় দুষ্ট চিন্তা, এই কারণেই এই অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটে যাচ্ছে। ন্যায়পরায়ণ নিরপেক্ষ, তিনি সকল ছাত্রদের প্রতি সমান দৃষ্টি রাখবেন, ন্যায়পরায়ণ থাকবেন, কারো প্রতি স্পেশাল আকর্ষণ আবার কারো প্রতি স্পেশাল বিকর্ষণ এটা তার থাকবে না। আমাদের অনেক শিক্ষকদেরকে আমরা পেয়েছিলাম এরকম যে আমি দেখতাম যে আমাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক স্টুডেন্ট মনে করত যে প্রিন্সিপাল আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ, আজকে আমাদের স্টুডেন্টরা যেন আমাদেরকে মনে করে যে স্যার আমাকে এবার উস্তাদ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এটা হচ্ছে ন্যায়। অনেক সময় হয় কি আমাদের আকর্ষণ তৈরি হয় ভালো ছাত্রদের প্রতি, না ও ভালো, ওর প্রতি আমার নজর ভালো, আর যেগুলো খারাপ ওর প্রতি নজর খারাপ, এটা করা যায়। এরা তো সবাই, আল্লাহ তো সবাইকে সমান মান সম্পন্ন করেনি, অতএব দৃষ্টি সবার প্রতি সমান থাকতে হবে। তারপরে হলো বলিষ্ঠ সংকল্প, শিক্ষকের বলিষ্ঠ সংকল্প, ভবিষ্যৎ দ্রষ্টা, তিনি তার চোখে আগামীকাল কি হচ্ছে হতে যাচ্ছে, আগামী বছর কি হতে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে এই ছাত্র এদের কি ভবিষ্যৎ হতে যাচ্ছে, এগুলো কিন্তু তাকে দেখতে হবে তার অভিজ্ঞতার আলোকে, তার বিচক্ষণতার আলোকে। জাতীয় সম্পৃক্ততা, তিনি একটা গ্রামের প্রতিনিধি নন, তিনি একটা প্রতিষ্ঠানের প্রতিনিধি নন, তিনি একটা জাতির প্রতিনিধি, এটা মনে রাখতে হবে। এভাবে তিনি তার শিক্ষকতার দায়িত্ব পালন করবেন। তারপরে হচ্ছে বিরামহীন অবদান, তিনি তার জাতির প্রতি, ছাত্রছাত্রীদের প্রতি,
শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শিক্ষার ক্ষেত্রে তার অবদান হবে বিরামহীন, সভ্য আচরণ করবেন তিনি, সভ্য আচরণ এবং মনস্তাত্ত্বিক সমন্বয়, এগুলো নিয়ে আমরা একটু পরে সময় থাকলে একটু ব্যাখ্যা করব। অবিরাম উচ্চাকাঙ্ক্ষা পোষণ, আদর্শ পরিপাটি ব্যক্তিত্ব, মানসিক ভারসাম্য হওয়া বা রক্ষা করা। প্রশিক্ষক নেতা, এটা নিয়ে আমরা কথা বলেছি, তিনি শিক্ষা খাতে একজন নেতা হিসেবে বিবেচিত হবেন।